শুকমন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু আপনারা জানেন মক্কার মসজিদুল হারামের বুজুর্গ আলেম দিন মক্কি হেজাজে যিনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কোরআন হাদিসের দরশ দিয়ে আসছেন মক্কাতুল মোকার মসজিদুল হারামে ওনার কাছে মানুষে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রশ্ন করে থাকেন সে প্রশ্নের উত্তরে তিনি কোরআন সুন্নার আলোকে জবাব দিয়ে থাকেন তো ওনাকে প্রশ্ন করা হলো চার বোন যাদের বিয়ে হচ্ছে না তাদের অভিযোগ তাদের ভাবি জাদু করে বিয়ে বন্ধ করে রেখেছেন কি অজিফা করবেন বা কি আমল করবেন যে এই টোনা থেকে বাঁচার জন্য এবং বিয়ে স্বাদী হওয়ার জন্য তো মক্কি হেজাজি সাহেব টোনা নষ্ট করা এবং একচল্লিশ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হওয়ার দুইটি অজিফা বয়ান করেন আজ আমি তা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত যদি কারো উপর কেহ কোনো জাদু করে তা নষ্ট করার জন্য সবচেয়ে শক্তিশালী এবং সহজ কোরআন আমল হল সুরা বাকারা পাঠ করে পানিতে দম বা ফুঁক দিতে হবে এবং সেই পানি যার উপর জাদু হয়েছে সে পান করবে আর সে পানি দিয়ে গোসল করবে এবং ঘরেও ছিটিয়ে দিবে এভাবে আমলটি সাত দিন করতে হবে যদি সত্যি সত্যি কোনো জাদু থাকে শয়তানি আসর থাকে তা ইনশাল্লাহ বিনষ্ট হয়ে যাবে আর যদি এমনিতেই সম্বন্ধনা আসে মেয়ের বা ছেলের বয়স হয়ে যায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া যায় না কিংবা কোনো প্রস্তাবই আসে না তখন যাদের বিয়ে শাদির ব্যবস্থা হয় না তারা প্রথমে এগারো বার পাঠ করবেন তারপর তিনবার সুরা আর রহমান পাঠ করবেন তারপর আবার এগারো বার শরীফ পাঠ করবেন এরপর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ সর্বোচ্চ একচল্লিশ দিনের মধ্যে বিয়ে শাদির ব্যবস্থা হয়ে যাবে